কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনই এখন একমাত্র সমাধান। এর মধ্যে সবথেকে বেশি ভোট পাওয়া দল পিটিআই জানিয়ে দিয়েছে যে তারা পিপিপি ও পিএমএলএন দলের সঙ্গে জোট করবে না, ফলে পিপিপি ও পিএমএলএন নিজেদের মধ্যেই সরকার গঠনের আলোচনা শুরু করে। এর একটি দল নওয়াজ শরীফের আর অন্যটি বিলওয়াল ভুট্টোর। জোট গঠন নিয়ে এই দুই দলের কয়েক দফা আলোচনার প্রেক্ষাপটে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে জোট সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে পিএমএলএন ও পিপিপির মধ্যে। এরপর আবার খবর আসে যে ভাগাভাগি করে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন দুই দলের দুজন নেতা। তবে মঙ্গলবার বিকেলে বিলওয়াল এসব সম্ভাবনা উড়িয়ে দেন। তিনি বলেন, বাস্তবতা হল কেন্দ্রে সরকার গঠনের জন্য আমার দলের প্রতি জনগণের ম্যান্ডেট নেই, এ কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আমি আর থাকব না। একই সঙ্গে পিএমএলএন এর প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন করবে পিপিপি। পিপিপি কেন্দ্রীয় পর্যায়ে কোনো মন্ত্রিত্ব চাইবে না। দেশের বৃহত্তম স্বার্থে উদ্বেগ থাকা সত্ত্বেও আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। তিনি আরও বলেন, আমরা চাই সব রাজনৈতিক দল যেন ভুল ত্রুটি দূরে রাখে, যাতে পরবর্তী নির্বাচনের দিকে কেউ আঙুল তুলতে না পারে। আমরা এসব সমস্যা মোকাবেলায় ইসিপি সংসদের মতো ফোরামকে ব্যবহার করব। এদিকে ইমরান খানের সমালোচনাও করেছেন বিলওয়াল। তিনি বলেন, পিপিপির সঙ্গে জোট গড়তে অস্বীকার করেছে ইমরান খানের পিটিআই, তাই তারা পিএমএলএনকে সমর্থন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কেননা একমাত্র পিএমএলএন তাদের জোট সরকারে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিল। এদিকে সরকার গঠনে পদক্ষেপ নিয়েছে পিটিআইও। প্রথম দিকে তাদের উদ্যোগ চোখে না পড়লেও মঙ্গলবার সরকার গঠন নিয়ে নিজেদের পরিকল্পনা সামনে আনেন পিটিআই মুখপাত্র। তিনি জানান, মজলিস ওয়াহদাত ই মুসলিমিন দলের সঙ্গে জোট করে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠন করতে চায় পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। দলটির মুখপাত্র রাউফ হাসান বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগার থেকে এমন নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশ মেনে খাইবার পাখতুনখাওয়াতে সংরক্ষিত আসনের জন্য আমরা জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করব। ইমরান খান এ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন যে যারা নির্বাচনে জিতেছে সরকার গঠন করার অধিকার তাদেরই আছে। বর্তমানে জাতীয় পরিষদে পিটিআই সমর্থিত প্রার্থীদের আসন সংখ্যা 92, এরপরই আছে পিএমএলএন দলের 75 ও পিপিপি দলের 54 আসন। তবে পার্লামেন্টের 70 সংরক্ষিত আসনকে যুক্ত করলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের মোট আসন সংখ্যা দাঁড়ায় 336-এ। সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলকে এর মধ্যে কমপক্ষে 169 আসন পেতে হবে। যদি পিটিআই সমর্থিত প্রার্থীরা এমডব্লিউএম দলে যোগ দেয় তাহলে তারা সমানুপাতিক হারে ওই সংখ্যক সংরক্ষিত আসন পাবেন। এভাবে তারা আরও অন্তত 20টি আসন পাবেন। সংরক্ষিত আসন পেতে পিটিআই সমর্থিত প্রার্থীদের নির্বাচন কমিশনে একটি এফিডেভিট জমা দিতে হবে। এতে উল্লেখ থাকবে যে তারা এমডব্লিউএম দলে যোগ দিচ্ছে। পাশাপাশি এমডব্লিউএম দলের প্রধানকেও লিখিতভাবে দিতে হবে যে তিনি এই প্রার্থীদের তার দলের সদস্য হিসেবে মেনে নিয়েছেন। এদিকে রাজধানী ইসলামাবাদে পিএমএলএন প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে কেন্দ্রে সরকার গঠন করতে পারে পাকিস্তান তেহরিক ইনসাফের স্বতন্ত্র প্রার্থীরা। যদি পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে ইমরান খানের পিটিআই তাহলে বিরোধী আসনে বসতে প্রস্তুত তার দল। তার ভাষায়, তারা সরকার গঠন করতে পারলে আমরা আনন্দের সঙ্গে তাদেরকে মেনে নেব, আর যদি ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের সাংবিধানিক ও আইনগত অধিকার ব্যবহার করব। তিনি বলেন, পিএমএলএন এর সংখ্যাগরিষ্ঠতা আছে পাঞ্জাবে, দলীয় দিক থেকে কেন্দ্রে তার দল সবচেয়ে বড়। এখন তার ভাষায়, স্বতন্ত্র কিছু সদস্য আমাদের সঙ্গে যোগ দেওয়ার পর আমাদের সদস্য সংখ্যা এখন 80, আরও স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে যোগ দেবেন বলেও তিনি জানান। এদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী পদে পিটিআই প্রার্থী আলী আমিন গন্ডাপুরকে বাছাই করেছেন ইমরান খান। মঙ্গলবার এই সাবেক ফেডারেল এই মন্ত্রীকে মনোনীত করেন তিনি। ইমরান আরও জানান যে তিনি তার দলের নেতাদের পিএমএলএন পিপিপি ও এমকিউএমপি বাদে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন। ইমরান অভিযোগ করেন, যাদের হাতে শাসন ক্ষমতা দেওয়া হয়েছিল তারাই সবচেয়ে বড় অর্থ পাচারকারী।